আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা রয়েছে এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কখনো শেষ নেই। একজন মানুষ যে কৌতূহলী, যে শিখতে চায়, সে সব জায়গা থেকে শেখার চেষ্টা করে। আশপাশের পরিবেশ, গাছপালা, নদী নালা, চলন্ত ট্রেন, সমস্ত জায়গা থেকে মানুষ শিক্ষা নিতে পারে যদি তার একটা কৌতূহলী মন থাকে। আসুন একটা ছবি থেকে আমরা শিক্ষা নেব। আসলে প্রথমে ছবিটা দেখে নেওয়া যাক। খেয়াল করুন, ছবিটাতে একটা প্রাচীর রয়েছে। প্রাচীরের এই পাশে কিছু মানুষ একটা গাছতলায় বসে আছে, আর গাছটা বাঁকা হয়ে চলে গিয়েছে প্রাচীরের ওই পারে, এবং কিছু মানুষ সেখান থেকে ফল পেড়ে লুফে নিচ্ছে। এটা একটা ফটো, একটা ছবি, তাই না? কিন্তু বললাম না একটু আগে, এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নেই। এখান থেকে অনেক বড় একটা শিক্ষা রয়েছে। কথা বলবো এই ছবিটিকে নিয়ে। একটা কথা রয়েছে ইংরেজিতে যেটাকে বলা হয় ব্যাক বাইটিং। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা ওই হাদিসটা আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার কোনো কথা, তোমার ভাইয়ের কোনো কথা তুমি তার অনুপস্থিতিতে অন্য কারোর সামনে বলছো, আর ওই কথাটা যদি তোমার ভাই শুনে ফেলতো তবে সে কষ্ট পেত, তাকে বলা হয় গীবত, ব্যাক বাইটিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে গীবত করা, পরনিন্দা, পরচর্চা করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। অর্থাৎ গীবত একটা মহা অন্যায়, একটা মহা পাপ আমাদের সমাজের বুকে। তবে পাপটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত ভাইয়ের মাংস খাওয়া সমতুল্য। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি কারো সম্পর্কে ওই কথাটা বলে বেড়ায় তার অনুপস্থিতিতে, যদি সে উপস্থিত থাকতো তার খারাপ লাগতো, তাহলে সেই ব্যক্তি গীবত করল। আর এই গীবতের যে শাস্তি, সে যদি এ অবস্থায় মারা যায় তাহলে কিয়ামতের মাঠে তার ভালো ভালো আমলগুলা ওই ভাইকে পরিশোধ করতে হবে যে ভাইয়ের নামে সে পৃথিবীতে থাকতে গীবত করেছিল। এবার ছবিটা আবার একবার খেয়াল করুন। এখানে এই ছবিটার মাধ্যমে গীবতের একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। তার মানে একটা মানুষ অনেক কষ্ট করে, বা কিছু মানুষ অনেক কষ্ট করে একটা গাছ লাগালো, গাছটা অনেক বড় হলো, সে জল দিল, সার দিল, ঝড়ঝাপটা থেকে সে বাঁচানোর চেষ্টা করলো সেই গাছটাকে। তারপরে গাছটা যখন ফল দিতে শুরু করলো, তখন ফলটা যে ব্যক্তি লাগিয়েছে, যত্ন করেছে, সে ব্যক্তি আর পাচ্ছে না, অন্য ব্যক্তি ফলটা নিয়ে যাচ্ছে। কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। ঠিক এই ছবির মতোই আমরা অনেকে রয়েছি যারা অনেক কষ্ট করে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, নামাজ পড়ি, দান সাদকা করি, মানুষের সাথে ভালো বিহেভ ব্যবহার করি, কেউ কেউ তাহাজ্জুদের সালাত আদায় করি, কেউ কেউ গরিব দুঃখীকে সাহায্য করি। আমাদের এই সমস্ত কাজ নেকির কাজ, অনেক নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। কিন্তু আমরা সেই সাথে সাথে কোনো ভাইয়ের কোনো বোনের গীবতেও ব্যস্ত থাকি। আমরা তো এক একজন এক একটা গীবতের মেশিন, তাই না? আমরা এই গীবতগুলো করছি, করার পর যখন পরপারে চলে যাব, কিয়ামতের মাঠে যখন আমরা উপনীত হব, যে সময় আমাদের দাড়িপাল্লা দিয়ে আমাদের আমল নোমাগুলোকে ওজন করা হবে, ঠিক সেই মুহূর্তে এই যে আমাদের লাগানো বৃক্ষ, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আর্ন করা, উপার্জন করা তাহাজ্জুদের নেকি, আমাদের সদকার নেকি, আমাদের সলাৎ সিয়ামের নেকি, হজের নেকি, এইগুলাকে আমাদের ওই ভাইকে, ওই বোনকে দিয়ে দিতে হবে যার সম্পর্কে আমরা পৃথিবীতে থাকতে গীবত করেছিলাম। ঠিক এই ছবিটার মতো, যে বৃক্ষ লাগালো, মানুষ করলো, ঝড়ঝাপটা থেকে রক্ষা করলো, সার দিল, এত যত্ন নিল, কিন্তু ফলটা সে ভোগ করতে পারল না, অপর মানুষে ফলটা ভোগ করছে। অর্থাৎ আপনার আমার পৃথিবীতে কামাই করা ফলটা ভোগ করবে ওই ভাই বোন যার সম্পর্কে আমরা প্রতিদিন কারো না কারোর সামনে গীবতে ব্যস্ত থাকি। সো ব্যাক বাইটিং ইজ আ ডেঞ্জারাস থিং। এই গীবত থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে।
সামান্য একটা ছবি থেকে এটাই আমরা শিক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নোংরা ব্যাকবাইটিং গিবত থেকে রক্ষা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।